গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর ইউর হেলথে। একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে দেখানোর জন্য ভিডিওটা করছি। অনেকের এই প্রবলেমটা হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল এই সাইটটা খোলার পর অনেকের প্রবলেম হচ্ছে কি, যে অনলাইন যখন তারা রেজিস্ট্রেশন করছে, অনলাইন নিউ রেজিস্ট্রেশন ফর এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আমি গেলাম, এখানে যখন রেজিস্ট্রেশন হচ্ছে সব ডকুমেন্টস আপলোড হচ্ছে, জমা দেওয়া হচ্ছে, টাকাটাও কেটে নেওয়া হচ্ছে, পেমেন্ট অপশান থেকে ডাউনলোড ফর্মটা ডাউনলোড করা হচ্ছে, এই যে ফর্মটা আসছে, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন ফর ব্যাচেলার অফ ফার্মাসি আন্ডার সেকশন 32 অফ 2 অফ ফার্মাসি অ্যাক্ট 1948, এই যে ফর্মটা আসছে টু দ্য রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল, এটা জমা দিচ্ছে বা সাবমিট করছে, এরপরে রিনিউয়ালের যে প্রসেস হচ্ছে, টাকা কেটে নিচ্ছে, এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ ওদের যে মেন এখন যে ওয়েবসাইটটা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের মেন ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে, এইখানে যে দেখাচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন লঞ্চড, অনলাইন রেজিস্ট্রেশন লঞ্চড হচ্ছে ডেটেড, এই ডেট থেকে ওরা অনলাইন রেজিস্ট্রেশন সব কিছু হচ্ছে, এবং আজকে পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল অফিসিয়াল ওয়েবসাইট এবং কোনো সব রকম কাজ বন্ধ ছিল। কারণ এর আগে একটা আমি ভিডিও করেছি এই নিয়ে, কারণ ওদের নিউ শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রিনিউয়াল রেজিস্ট্রেশন কাজ চলছে। এইখানে অনলাইন রিনিউয়াল ফর এ ক্যাটাগরি ফার্মাসিস্ট এখনও স্টার্ট হয়নি, সেটা অফলাইনে চলছে, ঠিক আছে। এই এখন অনলাইন রিনিউয়ালটা আন্ডার প্রসেস, মানে কনস্ট্রাকশন হচ্ছে সাইটে। আর ওদের যে কোনো প্রবলেম যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে বা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয়, সেইখানে তোমরা কিন্তু এই মেল আইডিতে wbspconline2022@gmail.com কিন্তু তোমাদের যদি টাকা কেটে নেওয়া হয়, এখানে এই অফিসিয়াল মেলটায় কিন্তু তোমরা অফ সময় মেল করবে, তোমাদের অ্যালং উইথ ইয়োর স্ক্রিনশট, যেখানে তোমাদের প্রবলেম দাঁড়াচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে, যেখানে বা রেজিস্ট্রেশন করতে গিয়ে বা নাম চেঞ্জ বা সারনেম, যে কোনো ফার্মাসি কাউন্সিলের সমস্যাতে তোমরা এই স্ক্রিনশটের সঙ্গে সঙ্গে তোমরা ফার্মাসি কাউন্সিলে মেল করবে। মেল করার পর 3-4 দিন বা 5-6 দিনের মধ্যে কিন্তু রিভার্ট ব্যাক হয়, আর এটা কিন্তু অনেকের হচ্ছে সমস্যা, সেই জন্যই বলছি এটা কিন্তু খুব সাবধানে ফর্মটা সাবমিট করবে। যদি কোনো প্রবলেম হয়, আমার ফোন নাম্বার অলরেডি মেল আইডিতে দেওয়া রয়েছে, ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আমাকে তোমরা করতে, এখানে নিউ রেজিস্ট্রেশন রিনিউয়াল রেজিস্ট্রেশন এখন হচ্ছে না, অ্যাড্রেস চেঞ্জ, রেজিস্টার্ড নেম চেঞ্জ, রেজিস্টার্ড সার নেম চেঞ্জ, প্রফেশনাল অ্যাড্রেস চেঞ্জ, আপগ্রেডেশন ট্রেনিং সার্টিফিকেট, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সেকশন 32, ডুপ্লিকেট লস্ট গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট, সমস্ত কিছু এখান থেকে পাওয়া যাচ্ছে। ফার্মাসিস্ট লিস্ট অনুযায়ী এখন কাজ করছে না, এখানে শুধুমাত্র কাজ করছে এই অনলাইনে, যেটা আমি বললাম অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, এই নিউ রেজিস্ট্রেশন ফর এ ক্যাটাগরি ফার্মাসিস্ট। এখানে বি ফার্মের ক্ষেত্রে, ডিপ্লোমার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সব লেখা রয়েছে, ফর্মও তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, জমা অনলাইন সার্ভিসেস এখান থেকে পরপর তোমরা পেয়ে যাবে। এই অবধি ভিডিও, নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল, তোমরা ভালো করে দেখো ভিডিওটা, কোনো প্রবলেম হলে আমার ফোন নাম্বারে ফোন করবে। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড।